হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকে আমাদের টপিক কি? ইলেকট্রিক কারেন্ট। আমরা অলরেডি 12 নম্বরে চলে গেলাম এবং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট করছি আমরা। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের এর আগে একটা করেছি আমরা, যেটা মিটার ব্রিজ, আর আমরা ডিফারেন্সও করেছি এর আগে ক্লাসে, যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, যেখানে সেমি কন্ডাক্টর ইউজ হয় তাকে বলে ইলেকট্রনিক্স, যেখানে সেমি কন্ডাক্টর ইউজ হয় না সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। ওকে, তো ফার্স্ট আমরা পড়েছি মিটার ব্রিজ একবার ইন ডিটেলস। মিটার ব্রিজ কীভাবে কনস্ট্রাকশন করা হয়, কীভাবে তার প্রিন্সিপাল কী, কোন প্রিন্সিপালে সে ফ্লো করে, সামথিং সামথিং, আবার এন্ড কারেকশন, এরর ক্যালকুলেশন, একবার এর আগে 11 নম্বর ভিডিওতে আমরা করেছি। আজকে আমরা দ্বিতীয় নম্বর ইনস্ট্রুমেন্ট পড়বো, যেটার নাম হচ্ছে কি, মিটার ব্রিজ, এই পোটেন্সিয়াল মিটার। পোটেন্সিয়াল মিটার এবং পোটেন্সিয়াল মিটারের ফার্স্টে আমরা পড়বো যেটা কিভাবে কি ইউজ করা হয় বা এর ইউজ কি, ইউজ অফ পোটেন্সিয়াল মিটার। ওকে, তো ফার্স্টে একবার নাম্বার আমরা ইউজ ইন জেনারেল আমরা তোমাদের সিলেবাসে যেটা আছে তিনটে আছে, ফার্স্ট নাম্বার পড়বো যে মেজারমেন্ট অফ ইএমএফ অফ সেল, টু মেজার ইএমএফ অফ সেল, টু মেজার ইএমএফ, ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, সেল ইএমএফ ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওই ভিডিওতে আমরা একবার মনে হচ্ছে ওটা হচ্ছে তোমার 7 নম্বর কি 8 নম্বর ভিডিও, যাই হোক ওখানে ইন ডিটেলস আছে আমাদের সেল ইএমএফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। এগুলো তাহলে টু মেজার দ্য ইএমএফ অফ সেল, আমরা সেলের কিভাবে ইএমএফ ক্যালকুলেট করব এই পোটেন্সিয়াল মিটারের সাহায্যে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, নাম্বার টু হচ্ছে কম্পেয়ার কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, ইএমএফ অফ টু সেল, দুটো সেলের আমরা কিভাবে টু দুটো সেলের আমরা ইএমএফকে কম্পেয়ার করতে পারবো, মানে রেশিও পাবো তাদের, হ্যাঁ 1:3, 1:5, যাই হোক সেরকম সামথিং কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, তার মানে কোনটা কম কোনটা বেশি এরকম টাইপের আর কি। আর নাম্বার থ্রি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো, ইন্টারনাল রেজিস্ট্যান্স কার অফ সেল, সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করতে পারবো। এতগুলো কাজ, সবচেয়ে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি বলছি কোনটা, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, পোটেন্সিয়াল মিটার, দেখো নামটার মধ্যে আরেকটা জিনিস কি আছে, এটা কি করে, এগুলো তো আমরা করি, আবার হচ্ছে পোটেন্সিয়াল মিটার আছে যে পোটেন্সিয়াল ডিফারেন্স মেজারমেন্ট করি, টু মেজার, কারণ এটা একটা, দেখো এই যে এই মেজারমেন্ট অফ ইএমএফ, ইএমএফটা তো একটা পোটেন্সিয়াল ডিফারেন্স, কখন থাকে না ইলেকট্রিক যখন ওপেন সার্কিট থাকে, এই জন্য টু মেজার ওই এইটা এটা প্রায় সেম, টু মেজার পোটেন্সিয়াল ডিফারেন্স, পোটেন্সিয়াল ডিফারেন্স, পোটেন্সিয়াল ডিফারেন্স কি করতে পারবো আমরা, মেজারমেন্ট করতে পারবো এই পোটেন্সিওমিটার যন্ত্রের সাহায্যে। পোটেন্সিওমিটার যন্ত্রের সাহায্যে পোটেন্সিয়াল ড্রপ বা পোটেন্সিয়াল ডিফারেন্স আমরা মেজারমেন্ট করি, বাট এটার একটা হচ্ছে অনেক লং প্রসেস হয়, আর পোটেন্সিয়াল মিটার একটু পরে আমরা দেখছি কনস্ট্রাকশন অফ পোটেন্সিয়াল মিটার, সেখানে দেখবো যে অনেক বড় ওয়্যার দরকার হয় বা অনেক কিছু ইলেকট্রনিক আওয়ার, যেমন ভোল্টমিটার, অ্যামমিটার, রিওস্টেট, সামথিং, এগুলো কিছু দরকার হয়, আর এই জন্য এটাকে আমরা এখন যেটা আমরা মেজারমেন্ট করি ভোল্টমিটার হিসাবে, মানে অলরেডি আমরা গ্যালভানোমিটার দিয়ে কনভার্ট করে ভোল্টমিটার করি এবং সেই ভোল্টমিটারটা মেজারমেন্ট করি। ভোল্টমিটার যদিও 100% আমাদের কী হয়, ভ্যালু দেয় না, মানে 100% কারেক্ট হয় না, বাট সেটা এররটা খুব নেগলিজিবল, এই জন্য আমরা সবসময় ভোল্টমিটার ইউজ করি, এবং ভোল্টমিটার এখন আবার ডিজিটাল ভোল্টমিটার চলে এসেছে। ওকে, এবার ভোল্টমিটারের সাহায্যে কিন্তু আমরা ভোল্টেজ ডিফারেন্স মেজারমেন্ট করি পোটেন্সিয়াল, বা পোটেন্সিয়াল অনেক কিছু সময় লাগে, অনেকটা জাস্ট অনেক কিছু প্রসেসের মাধ্যমে করতে হয়, আর ভোল্টমিটার জাস্ট দুটো টার্মিনাল থাকে ভোল্টমিটারের, প্যারালাল কানেক্টেড করে দেও যে কোনো সেলের সঙ্গে, বা যে কোনো তোমার ধরো রেজিস্ট্যান্স যদি মাপো, রেজিস্ট্যান্স দুপ্রান্তে ধরো সিম্পল একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের পোটেন্সিয়াল ড্র মাপতে হবে ভোল্টমিটার, এরকমভাবে আমি জাস্ট সাইন দিচ্ছি ভি, এদিকে একটা টার্মিনাল কানেক্টেড করে দেবো, একটা টার্মিনাল কানেক্টেড, এই কী করবে পোটেন্সিয়াল ড্র একবারে সঙ্গে সঙ্গে মেজারমেন্ট করে দেবে, আর এটা হলো অনেক বড় ক্রিটিক্যাল প্রসেস। ওকে, তাহলে ফার্স্টে আমরা এগুলো তো করি, তো কনস্ট্রাকশন অফ পোটেন্সিয়াল মিটারে চলে যাই আমরা, কনস্ট্রাকশনটা দেখি এর পোটেন্সিয়াল মিটারে কনস্ট্রাকশন কী। কনস্ট্রাকশন অফ পোটেন্সিয়াল মিটার, ফ
পটেনশিওমিটার, দেখো পটেনশিওমিটারে জাস্ট আমি একটু লাইনে ড্র করছি, পরে এটাকে আমি বাঁকাবো। এরকম ভাবে কি থাকে, লং ওয়ার, লং ওয়ার, এই লং ওয়ার মানে হচ্ছে 10 মিটার থাকে। 10 মিটার মানে বুঝতে পারছি তো কতটা, 1 মিটার মানে হচ্ছে এই বোর্ডটার থেকে একটু হয় এরকমই হবে, এটা এই বোর্ডটার সাইজটা হচ্ছে 1 মিটার। ওকে, এইরকম হচ্ছে 10 মিটার, তার মানে হচ্ছে তোমার ধরো, আচ্ছা ফুটে যদি বলা হয়, ফুটে হচ্ছে তোমার কতটা বলবো, ফুটে মানে প্রায় ধরো না 4 ফুট, 4 ফুট পুরো হয় না, 3 ফুটে ধরো না, 3 ফুটও কি আসবে, যাই হোক কিছু একটা সামথিং হবে, মানে হচ্ছে তোমার 10 মিটার মানে তিনেই ধরো না, প্রায় 30 ফুটের মতো, এত বড় একটা লম্বা ওয়ার থাকে। এখন আচ্ছা এটা পরে আমি দেখাচ্ছি কিভাবে কি ছোট করা হয়। এখন জাস্ট এটা নিয়ে দেখো, এই ওয়ারের একটা টার্মিনাল মানে এর পোটেনশিয়াল, এখানে ধরো ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটাকে আর একটু স্মল করি, আবার হচ্ছে নেগেটিভ, আবার হচ্ছে পজিটিভ, এইভাবে এটার কাজ করে। হ্যাঁ দুটো আচ্ছা, এখানে ব্যাটারি সাপ্লাই করা হয়, পটেনশিওমিটার এখানে ব্যাটারি এখানে সাপ্লাই করা হয়। এরপর কী করা হয় ইন জেনারেল, কি মানে আমরা যে তিনটে প্রসেস করছি বা তিনটে যে মেজারমেন্ট করবো সবগুলোকেই, ঠিক এই যে টার্মিনাল এটা তো একটা ওয়ারের মানে এন্ডিং পয়েন্ট, হ্যাঁ এন্ডিং পয়েন্ট, আর এটা একটা এন্ডিং পয়েন্ট, ওয়ারটার বি পয়েন্ট, এ বি পয়েন্ট, এখান থেকে একটা সেল, এবং এই সেলটার এটা হচ্ছে তোমার নেগেটিভ, এটা পজিটিভ, দিয়ে এখানে আবার একটা গ্যালভানোমিটার কানেক্টেড করে জি দিয়ে, এরপর সেই সেম প্রসেস জকির মামলা যেমন মিটার দিয়ে যে দেখেছি জকির মতো, এরকম একটা জকি থাকে, সেই জকিকে ওর সঙ্গে টাচ করা হয়, ক্লিয়ার। এখন দেখবে অনেক পিকচারে দেখো তোমরা দেখতে পাবে এই যে ওয়ারটাকে এরকম ভাবে করা আছে, এখান থেকে চলে গেল আবার এখানে চলে গেলো আবার এখানে গেলো, উল্টো সিগমার মতো করা আছে বা সোজা সিগমা উপর থেকে এরকম ভাবে, দিয়ে এইখানে সেলটা কানেক্টেড করা আছে দেখো এরকম, এটাও একটা কিন্তু প্রসেস, এটা একটা প্রসেস, দিয়ে এখানে তোমার একটা সেল কানেক্টেড হবে থাকবে, এটা হচ্ছে তোমার এইভাবে, দিয়ে এখানে তোমার গ্যালভানোমিটারটা, দিয়ে এখানে জকি যে কোনো টাচ এখানে করতে পারে, এখানে এখানে যেখানে বসে, এভাবেও কিন্তু পিকচারে থাকে পটেনশিওমিটার পিকচারটা। এরপর আমরা প্র্যাকটিক্যালি চলে আসি যে কীভাবে প্র্যাকটিক্যালি ইনস্ট্রুমেন্টটা সেট আপ করা হয়। আচ্ছা তাহলে এটাকে মুছে দিলাম আমি ফার্স্টে, জাস্ট এটা দেখানোর জন্য পিকচারটা দেখো, আচ্ছা এইটাকে মুছে দিই, ধরে নাও একবারে সিম্পল দেখো, এই বোর্ডটাকে জাস্ট ধরে এরকম ভাবে করা আছে, তো এই বোর্ডটা, এই বোর্ডটার উপরে এরকম একটা বড় ধরনের প্লাইউড বা যে কোনো উডের, এইটা হচ্ছে বড় একটা প্লাইউড। এরপর ভালো করে দেখাও, এইখানে একটা নব থাকে, এই নবের সাহায্যে ওয়ারটাকে কি করা হয় কানেক্টেড করা হয়, যে ওটা সজ্জা চলে যায় এখানে, এই জায়গাতে একটা তোমার হুইল থাকে। ওকে, হুইলের মানে পুলি সিস্টেম, যেরকম আমরা পুলির ক্ষেত্রে দেখেছি না, মাঝটা হচ্ছে গর্ত মানে তারটার ভিতরে ঢুকে যায়, দিয়ে একটা যে নির্দিষ্ট ডায়ামিটার থাকে সবগুলোর সেম ডায়ামিটার দিয়ে এদিকে চলে আসে, সেম এরকমভাবে চলে আসুক, আবার এইখানে যে এই জায়গাতে আর একটা হুইল লাগানো থাকে, হয়ে গেল, আবার এটি এরকমভাবে চললো, আমি আর বেশি দেখাচ্ছি না, একবার লাস্টেরটা দেখাচ্ছি, হ্যাঁ এইখানে চললো, এরকমভাবে ডট 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 আসবে, তো এরকম থাকবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা তার থাকবে, তাহলে 10টা তারে কত হলো 1 মিটার করে, হ্যাঁ এটা হচ্ছে পুরো টোটাল 1 মিটার করে, হ্যাঁ প্রত্যেকটা ওয়ার থাকে 1 মিটার, তাহলে হচ্ছে 10 মিটার হয়ে গেল। এখন দেখো এইখানে আবার এখানে এন্ডিং হবে, এই এন্ডিং পয়েন্টের টার্মিনালটা এটা আসবে তোমার এরকম ভাবে, এইখান থেকে একটা হুইল থেকে আসবে, এই হুইল থেকে মানে এরকম ভাবে আসছে, এরকম যাচ্ছে, এরকম ভাবে আসছে। আচ্ছা 4 নম্বরটাকে টেনে নিই তাহলে আমাদের একটু দেখাতে সুবিধা হবে, এটা এইখানে আর একটা হুইল যে ডট ডট যাবে এরকম ভাবে ঘুরবে। এখানে ভালো করে দেখো যে 1 নম্বর ওয়ার, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখন ধরো যে একই রকম ভাবে যে স্কেল আছে, ধরো স্কেলের এই দিকটাতে আছে কত 0 আছে, আর এখানে লেখা আছে 100 মানে সেন্টিমিটার, আমি কনসিডার করছি। এখন তুমি নাল পয়েন্ট পেয়েছো দেখো ফার্স্ট পয়েন্টে, আচ্ছা ওই যে এ বি পয়েন্ট গুলো এটা এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, ক্লিয়ার, নাল পয়েন্ট ধরবো তুমি পেয়েছো নাম্বার 1 পয়েন্টে, আচ্ছা নাম্বার 1 যে ওয়ারটা সেটা কোন লেফট সাইড থেকে কানেক্টেড হয়েছে, এখান থেকে ধরো সামথিং তুমি পেয়েছো ধরো 30 সেন্টিমিটার, তাহলে 30 সেন্টিমিটারে এখান থেকে এই যে ডিস্টেন্সটা 30 সেন্টিমিটারে তুমি নাল পয়েন্ট ক্যালকুলেট করছো, তাহলে টোটাল আমাদের লেন্থ কত হবে এটা L1 এর ভ্যালু। আচ্ছা এই এটাও এর যে প্রিন্সিপাল না মিটার ব্রিজ, এটা এই পটেনশিওমিটার যেটা, এটাও কিন্তু ওই যে P/Q = R/S এই মেথডেই কিন্তু এটা কাজ করবে,
ঠিক আছে, কিন্তু এখানে ওই মেথডে কাজ করবে, মানে ওই মেথডে নাল পয়েন্ট দেবে, বাট এটা আমরা ওই রেশিও হিসাবে কিন্তু এখানে ক্যালকুলেশন করব না, ঠিক আছে, মানে ওই যেমন রেশিও অফ ই বাই কিউ বা আর ওয়ান বাই আর টু সমান আর টু বাই আর ওয়ান ওইভাবে কিন্তু ক্যালকুলেট করব না, ঠিক আছে। আচ্ছা দেখাচ্ছি কীভাবে ক্যালকুলেট করবো। তাহলে আমরা নাল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এটাকে জাস্ট একটু বুঝে দিচ্ছি। দেখো 30 সেন্টিমিটার নাম্বার ওয়ান পয়েন্ট। তাহলে দেখো এখানে যদি ব্যাটারি কানেক্টেড করি, জাস্ট নাল পয়েন্ট এখানে পেলাম 30 সেন্টিমিটার। এইটা যদি নাম্বার টুতে হয় ওয়ারে, ধরো নাম্বার টু ওয়ারে হয়, তাহলে টু নাম্বার ওয়ার মানে কি টোটাল, ধরো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ স্কেলে 30 সেন্টিমিটার, ক্লিয়ার? তাহলে টু নাম্বার ওয়ারের ক্ষেত্রে এই ভ্যালুটা কত আসবে, 30 আসবে কেনা? এদিকে দেখো এখান থেকে ঘুরে গেছে এটা 100, তারপর এখানে ব্যাক করছে, ব্যাক করে এসেছে কত এখানে, মানে এই ওয়ারটার হবে অ্যাড, মানে টোটাল যখন টু নাম্বার ওয়ারে থাকবে তার ক্ষেত্রে ভ্যালু হবে 100 প্লাস এখানে হচ্ছে 100 মাইনাস 30, 100 প্লাস 100 মাইনাস 30, এইটি হবে টোটাল এল ওয়ানের ভ্যালু যখন কি থাকবে টু নাম্বার ওয়ারে থাকবে। আচ্ছা নাম্বার ওয়ানে যদি ওয়ারে হয়, নাম্বার ওয়ানে ওয়ারে হলে সেম যে লেন্থ আছে সেটাই হবে, এবং যদি নাম্বার থ্রি হয় ভালো করে দেখা হয় পড়ছে নাম্বার থ্রিটা, নাম্বার থ্রি যদি হয়, নাম্বার থ্রি ক্ষেত্রে দেখো ওয়ান টু এই দুটো তো অ্যাড হবে, ক্লিয়ার? তাহলে এটা এল ওয়ানের ভ্যালু তখন কত আসবে, 100 ইন্টু 2, 100 ইন্টু 2, কেন কি এটা লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, এটা 100 মানে এদিকে ব্যাক করে এখানে চলে আসছে, তারপর এখানে আবার অ্যাড হবে কত 30 সেন্টিমিটার প্লাস অফ 30। আবার যদি এটা 4 হয়, মানে এল ওয়ানে তখন ভ্যালুটা কত হবে 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার হয়, আর যদি 4 হয় তাহলে দেখো এটা তো 4 নাম্বার হয়, তাহলে 4 নাম্বার হলে হচ্ছে 1 মানে 100 এদিকে থেকে 200 এদিকে হয়েছে 200, তারপর হচ্ছে এটা 300 দিয়ে এইদিকে ব্যাকটা, মানে হচ্ছে এটা 100 ইন্টু হচ্ছে 3 প্লাস অফ এখানে আবার 100 মাইনাস অফ 3, 30, এটা হয়ে গেল, এটা হচ্ছে 4 নাম্বার ওয়ার। তার মানে এদেরকে আমরা কি জেনারেল কিছু মেথড ইউজ করতে পারি, এরকম নাম মনে রাখে, মানে অড ইভেনে কিছু ইউজ করতে পারি আমরা? দেখো যখন আমাদের অড নাম্বার আসছে, অড মানে 1, 3, 5, 7, 9, অড নাম্বার যখন আসছে তখন আমাদের যে ভ্যালু হবে দেখো এটা হচ্ছে তোমার এন মাইনাস অফ 1 ইন্টু 100, ওকে, এন মাইনাস 1 ইন্টু 100 প্লাস অফ যেটা তোমার ভ্যালু সেটাই, মানে ধরো এল ওয়ান, এটা হচ্ছে তোমার ধরো এল ডটটা মানে টোটালটা, বা এখানে এল টোটাল বলছি আমি, হ্যাঁ টোটাল এল টোটাল, তাহলে এল টোটাল ভ্যালু যেটা ভ্যালুটা পেয়েছো, দেখো এটাই আসছে না? দেখো 3 নাম্বার হয়ে 100 ইন্টু 2, 2 কী করে পেলাম 3 মাইনাস 1 করে, তার মানে এন মাইনাস 1, এনটা হচ্ছে তোমার যেটা অড নাম্বার যেটা পাবো 100 ইন্টু এন মাইনাস 1, এটা আছে, এটাকে সেকেন্ড ব্যাকেন্ড করে দাম এটা। আচ্ছা তারপরে দেখো আছে 30, 30 মানে কি এল ওয়ান অর্ডার ক্ষেত্রে। আচ্ছা ইভেনের ক্ষেত্রে কি হবে, ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হবে দেখো, না ইভেনের নাম্বারের ক্ষেত্রে আসবে সেম 100 ইন্টু 4 মাইনাস অফ 1 সেকেন্ড ব্যাকেট প্লাস অফ এখানে আবার 100 মাইনাস অফ যে ভ্যালুটা মানে এল ওয়ান, ওকে, এটা ব্যাকেট সেকেন্ড ব্যাকেট সেট, এটাকে বলবো আমরা, এটা বলবো এল ওয়ান টোটাল বা এল টোটাল, ওকে। তার মানে এক বিয়োগ হবে সব ক্ষেত্রে, অড ইভেনের ক্ষেত্রে 100 ইন্টু 4 মাইনাস 1 এটার ক্ষেত্রেও আসছে, বাট এই জায়গাটা লক্ষণীয়, যদি অড থাকে ডিলেট অ্যাড হয়ে যাবে, বাট যখন ইভেন থাকবে তখন কি হবে 100 মাইনাস ওই ভ্যালুটা অ্যাড করে আমরা ওর রিডিং নেবো, ভালো পটেনশিয়ামিটার রিডিং, মানে এগুলো অনেক নিউমেরিক্যাল আছে, যে নিউমেরিক্যাল ধরো বলে দিয়েছি যে নাল পয়েন্ট অবজার্ভ 30 সেন্টিমিটার ইন ফোর্থ ওয়ার বা 30 সেন্টিমিটার অফ 3 ওয়ার, তখন তার ক্ষেত্রে আমরা কিন্তু যে লেন্থটা ধরো 30 সেন্টিমিটার তোমার নিয়ে নিলে চলবে না, ক্লিয়ার? বা ধরো যখন ফোর নাম্বার ওয়ারও বলবে তখন তোমার ওই যে 30 সেন্টিমিটার নিচ্ছে তোমার 100 টান্ডের এই ভ্যালুগুলো নিতে হবে, কারণ তখন তোমাকে কিন্তু বলে দেবো না যে পটেনশিওমিটার ওয়ারের এই লেন্থ আছে, টোটাল ডাইরেক্ট ভ্যালু তোমাকে বলে দেবো না যে 24 সেন্টিমিটার 20, 30 সেন্টিমিটার 300, 30 সেন্টিমিটার, তখন তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে। এই জন্য এটা ইন ডিটেলস আমি ভালো করে বুঝে দিলাম, আশা করি ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট আবার বলছিল ওয়ারগুলো যেহেতু খুব লং হয় 10 মিটার, এই জন্য দেখো 1 মিটার মানে প্রায় এতটা মানুষ, ওকে, এতটা 1 মিটার মানে ধরো এতটা এতটা, এইটা 1 মিটার, এরপর 10 মিটার করে দিলে কত দূর যাবে, কত বড় ওয়ার,
মানে তাহলে প্র্যাকটিক্যাল করতে করতে এখানে দাঁড়িয়ে আবার ছুটে এখানে আসতাম, আবার এখানে ছুটে এখানে যেতাম, এই জন্য ওখানে দাঁড়িয়ে যেতে আমরা করতে পারি। এরকম কি করলাম, এখান থেকে কয়েল এনে এরকম করে হুইল দিয়ে বা কপি পুলি দিয়ে বাকি এরকম ভাবে সাপের মতো করে করে সেটাকে কনস্ট্রাক্ট করে, যদি ওই জন্য কিছু ইফেক্ট হয় আমাদের এই যে হুইল গুলো যেগুলো আছে টোটাল যে ওয়ারটা আমরা ধরি, যদিও মানে হুইলের সঙ্গে কিছুটা টাচ করে থাকে তো তার মানে হুইলের রেজিস্ট্যান্সটা ওখানে মেজারমেন্ট হয়ে যায়। এই জন্য হুইল গুলো আবার মানে ওই যে মেটালটা আমরা যে তৈরি করেছি না ওই মেটালেরই তৈরি করা হয় হুইলটা, যদি ওই মেটাল ক্রস সেকশন ডিফারেন্স হয় ওই জন্য মানে 100% একুয়েশন পাওয়া যায় না এই একুয়েশন, ওই জন্য আবার ওগুলোকে অনেক ক্ষেত্রে কানেক্টেড করে দেওয়া হয়। হ্যাঁ, তো ওই জন্য যেমন লেন্থগুলো সবসময় যেন ঠিকঠাক থাকে, জাস্ট মানে এর তো সবসময় আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি কনস্ট্রাকশন বোঝা গেল যে পোটেনশিওমিটারের কনস্ট্রাকশনটা কীভাবে হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা ফার্স্টে চলে যাই, কী যেন বলেছিলাম ফার্স্টেরটা, টু মেজার ইএমএফ অফ সেল, সেলের আমরা ইএমএফ কী করে মেজারমেন্ট করব। আচ্ছা, তার আগে আমি পোটেনশিওমিটারের আরেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই, তারপর আমরা ওটা দিয়ে যাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের টোটাল ওই 10 মিটার, এটা 10 মিটার লং, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা হচ্ছে বি। আচ্ছা, এখানে দুটো সেল ইউজ করা হয়, একটা হচ্ছে ড্রাইভিং সেল, এই দিকেরটাকে ধরো আমি ড্রাইভিং সেল নাম দিলাম। ড্রাইভিং মিন্স মানে হচ্ছে যে পোটেনশিয়ালটাকে এই পোটেনশিয়াল মিটারকে চালায়, তার নাম হচ্ছে ড্রাইভিং সেল। ওকে, যে পোটেনশিয়াল মিটারটাকে চালাবে তাকে বলা হচ্ছে ড্রাইভিং সেল। ধরো এই ড্রাইভিং সেলের ভোল্টেজ আছে ভি, এখন এই ভি ভোল্টেজটা এই পোটেনশিওমিটার ওয়্যারে ড্রপ হবে। আচ্ছা, এখানে ওয়্যারটা ডিটেলস বললাম না, তার কারণ হচ্ছে আমরা যে মিটার ভি যে ওয়্যারটা নিয়েছিলাম না সেম ওয়্যার থাকবে, মানে এল ওয়্যার নিতে হবে কনস্ট্যান্ট অ্যান্ড বা হচ্ছে তোমার ম্যাঙ্গানিনের ওয়্যার নিতে হবে, এবং যার একটা রেজিস্ট্যান্স থাকবে পোটেনশিওমিটার ওয়্যারের কিন্তু রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স না থাকলে কিন্তু পোটেনশিওমিটার কাজ করবে না মিটার ভিজের মতনই। তাহলে দেখো এটা এত একটা রেজিস্ট্যান্স, এইটাকে যদি আমরা সিম্পলি এখানে ড্র করি, ধরো এটা হচ্ছে আমাদের ভি পোটেন্সিয়াল আর এখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স 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 আর এই আর রেজিস্ট্যান্সের ড্রপ কত হবে পোটেন্সিয়াল, না ভি ইকুয়াল টু হবে, ভি ইকুয়াল টু হবে তোমার আই ইন্টু আর, মানে ভি পোটেন্সিয়ালটা এখানে থাকবে আর তো কোনো রেজিস্ট্যান্স নেই। ক্লিয়ার? তাহলে ভি ইকুয়াল টু আই এর ফর্মুলা থেকে এই ভিটা হবে ফর্মুলা, তার মানে এখন এই রেজিস্ট্যান্সের লেন্থ আমাদের দেখো দেওয়া আছে কত যেন 10 মিটার, বা আমরা ইন জেনারেল মেথডে করছি যে এল মিটার, এল মিটার আছে এটার লেন্থ। আচ্ছা, বিটাকে বি পয়েন্টটাকে ওখানে করি, এটাকে এই জায়গাকে বি পয়েন্ট নিয়ে। হ্যাঁ, ঠিক, তাহলে এখানে দেখো মানে এখানে যে পোটেন্সিয়াল ড্রপ হচ্ছে সেই পোটেন্সিয়াল ড্রপটা টোটাল ওয়ারে হচ্ছে, তাহলে এখানে এল লেন্থে, তাহলে ভি পোটেন্সিয়ালটা এল লেন্থে হচ্ছে, তাহলে আমরা কী লিখবো দেখো, তাহলে ইউনিট লেন্থে কত হবে, তাহলে এখানে লিখবো পোটেন্সিয়াল ড্রপ, পোটেন্সিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ অফ পোটেনশিওমিটার। যাই হোক, এখানে যেহেতু পোটেনশিওমিটার করছি তাহলে অন্য ওয়্যার হবে না, এটাকে ধরো আমরা ধরছি কি ধরবো সামথিং কে ধরছি, দেখো কে ইকুয়াল টু তাহলে ভি বাই এল হবে, তাহলে ভি পোটেনশিয়ালটা এল লেন্থে, তাহলে ইউনিট লেন্থে কত হবে, ইউনিট লেন্থে কে হবে, এটার একটা নাম আছে এই কেটা, এই কেটাকে নাম হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয় আমার, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, এটার নাম হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ। অনেক ক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট দিতে পারে, মানে ধরো নিউমেরিক্যালে তার সঙ্গে আমরা যখন ইকুয়াল করবো, আর যদি সেল দেয় তার ক্ষেত্রে আমরা ওই সেলের ইমেপটা ওই, হ্যাঁ এখানে আমার খুব ইম্পর্টেন্স হবে, যদি কোনো কারণে এখানে রেজিস্ট্যান্স অ্যাড করে দেয় তাহলে রেজিস্ট্যান্সও কিছুটা পোটেনশিয়াল ড্রপ কি করবে, ড্রপ করবে, তখন কিন্তু এখানে ভি ইকুয়াল লিখতে পারবে না, তখন তার ভ্যালুটা আসবে কে ইকুয়াল টু ভি মাইনাস ভি পোটেনশিয়াল, এখানে কিছু ড্রপ হবে, ধরো কারেন্ট ফ্লো হচ্ছে আই, তাহলে আই ইন্টু এটা রেজিস্ট্যান্স ধরো আর, তাহলে আই আর ডিভাইডেড বাই এল, এই ফর্মুলাটা যেন খেয়াল থাকে। এখানে যদি কোনো কারণে রেজিস্ট্যান্স দেয় বা ইন্টারনাল রেজিস্ট্যান্স সামথিং আছে পোটেনশিয়ালের, এই পোটেনশিয়ালের নয় আমাদের ব্যাটারির, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে ভি মাইনাস আই আর ডিভাইডেড বাই এল, মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, জাস্ট আর কি কনসেপ্ট বলবো, আর কি কনসেপ্ট, বাস এই কনসেপ্ট হলে আমাদের কাজ চলবে। আচ্ছা, এরপর দেখো যেটা আমরা ফার্স্ট যেটা করবো, টু মেজার দ্য ইএমএফ অফ সেল, এই পিকচারে থাক, এই রেজিস্ট্যান্সটা যা আমরা এটাকে বাদ দিয়ে দেবো,
ठीक है कनेक्टेड कर दिलूँ তাহলে আছে টু মেজার নাম্বার ওয়ান দা ইএমএফ অফ সেল ইএমএফ অফ সেল এটা সেল মানে যে জেলের সেল নয় ফার্স্ট বলেছিলাম সেলের ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে ফিজিক্সের সেল দেখো এখান থেকে একটা টার্মিনাল নিতে হবে এটা নেগেটিভ অ্যাড করতে হবে এটা গ্যালভানোমিটার এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা দেখাই ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো আছে আচ্ছা এটা এদিকে অ্যাড করতে বলে এদিকে অ্যাড করতে বলে সাধারণত ইন্টারনাল নেগেটিভ অ্যাড করা হয় তো এটা রাইট সাইড দিকে ভালো হচ্ছে বলে রাইট সাইড অ্যাড করলো এদিকে অ্যাড করতে পারো দি গ্যালভানোমিটার জি আর ডট 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 করে ধরো এখানে জ্যোতিতে এদিকে এল ওয়ানে ব্যালেন্স হয়ে গেছে ওকে আচ্ছা এখানে কি কি আমাদের কন্ডিশন ফ্লো করতে হবে দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যে পোলারিটি পোলারিটি অফ ড্রাইভিং অ্যান্ড এটাকে আমরা বলবো ড্রাইভিং অ্যান্ড এটাকে কি বলা হয় কি সেল বলবো যেটা মেজারমেন্ট ইউজেবল সেল আচ্ছা তাহলে টু সেল করে দিই মানে যে দুটো সেল ইউজ করা হবে ঠিক আছে পোলারিটি অফ টু সেল must be opposite polarity of two cell must be opposite মানে opposite sign এ তোমাকে রাখতে হবে হ্যাঁ আমি দেখাবো পরে যে যদি same sign হয় তাহলে কি defect হবে এর পরে picture এ দেখাচ্ছি আচ্ছা আবার একটা problem ই দেবো polarity of must be number 2 আসবে এটা যে v greater than এটাকে e দিলাম ওকে v greater than e ওকে তার মানে হচ্ছে ই এম এফ অফ সেল গ্রেটার দেন আচ্ছা এটা কি আবার ই না হলে আমরা কি বলবো এই ওয়্যারের যে পটেনশিয়াল ড্রপ এটার থেকে এটা গ্রেটার দেন ওকে ই এম এফ অফ সেল গ্রেটার দেন হচ্ছে এ করে দেবো বেশ আর অ্যাকচুয়ালি মানে আমরা যখন এখানে রেজিস্টার থাকবে না তখন আবার এর মধ্যে গ্রেটার দেন হতে হবে তাহলে এটাকেও বলতে পারি এখানে যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ঠিক আছে এটা সবচেয়ে বেটার হবে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট গ্রেটার দেন ই মানে যে সেল আমরা এখানে ইউজ করেছি তার যে পটেনশিয়াল তার সঙ্গে কিন্তু গ্রেটার দেন হবে বা এখানে সেল ইমে বলতে পারো আর এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাটারি মানে দুটো আছে মানে ব্যাটারি এই জন্য ভি বলা হয়েছে তাহলে এটাকে এটা ইএমএফ অফ সেল না লিখে কারণ এটা সেল তাহলে ব্যাটারি লেখো তাহলে সবচেয়ে বেটার হয়ে গেল ওকে অফ ব্যাটারি ব্যাটার দেন হচ্ছে ই আচ্ছা ইটা সেল ইমে বলতে পারো এটা ব্যাটার দেন এই দুটো কন্ডিশন কিন্তু ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে এরপর দেখো কিভাবে এটা ওয়ার্ক করছে দেখো নাল পয়েন্ট পাচ্ছি তারপর কিভাবে এটা ওয়ার্ক করছে তাহলে এগুলো মুছে দিই এইগুলো কন্ডিশন গুলো আমার ছিল ওকে কন্ডিশন গুলো কিভাবে কি কন্ডিশন আমরা ইউজ করছি এগুলোকে আমরা এরপর মিটালাম ভালো করে দেখো ধরো এটা হচ্ছে আমার জিরো পটেনশিয়াল এইখানে আসতে জিরো কারণ ওয়্যারে কি বলেছি কিছু কারণ তো আমরা দেখেছি ওয়্যারের মধ্যে কোনো পটেনশিয়াল ড্রপ হয় না আমরা কনসিডার করি যে ওয়্যার গুলোর রেজিস্ট্যান্স হচ্ছে জিরো মানে আইডিয়াল কন্ডাক্টর এখানে জিরো আচ্ছা তারপরে এখানে দেখো এটা তো রেজিস্ট্যান্স এখানে কিন্তু পটেনশিয়াল ড্রপ হবে দেখো কারণ এটা রেজিস্ট্যান্স আছে ওয়্যারটা এই দিকের যে ওয়্যার আছে সেই ওয়্যারটা এটা তো কোন পটেনশিয়াল মিটার ওয়্যার আচ্ছা এই দিকে ওয়্যারটা জিরো আসবে জাস্ট এই পর্যন্ত জিরো এলো এরপর দেখো এখানে একটা ইএমএফ আছে মানে ব্যাটারি আছে তো ব্যাটারিটা নেগেটিভ তো নেগেটিভ মানে হচ্ছে তোমার এটা জিরো তাহলে এখানে আমরা ধরো সেলের যে ইএমএফ সেটাকে ধরো জিরোই ধরছি আর এটাকে কত ধরবো এটাকে ধরো ই ধরছি মানে ব্যাটারি যে ইএমএফ ধরো ই যে লেখা ছিল ই এটা কি পজিটিভ আসবে কারণ এটা নেগেটিভ এটা পজিটিভ আছে ওকে আচ্ছা তাহলে ই পজিটিভ হলো তাহলে এখানে পজিটিভ হলো এরপর দেখো এখানে কি আছে একটা রেজিস্ট্যান্স আছে এটা স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে কিছুটা কি হবে আমাদের পটেনশিয়াল ড্রপ হয়ে যাবে ক্লিয়ার নো এখানে পটেনশিয়াল ড্রপ হবে না কারণ এট ব্যালেন্স কন্ডিশন বা এট নাল পয়েন্ট ক্লিয়ার এট নাল পয়েন্টে এই সার্কিটে কোনো কারেন্টই ফ্লো হয় না নাল পয়েন্ট মিন্স কি গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না তবে তো কারেন্ট রিফ্লেক্টেড হবে না তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে তখনই তোমার ইএমএফ ড্রপ হবে পটেনশিয়াল ড্রপ হবে ইএমএফ বলবো না পটেনশিয়াল
পটেনশিয়াল তখনই ড্রপ হবে যদি ওর মধ্যে কারেন্ট ফ্লো হয়। তো এখানে নাল পয়েন্ট পাচ্ছে মানে কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে কোনো ইমএম ড্রপ হচ্ছে না, তাহলে এইটা চলে আসছে ডট ডট করে এখানে ই হয়ে গেল। এরপর ভালো করে দেখো এখানে জিরো, এইখানে দেখো পজিটিভ ভি, আবার এদিকে কত আছে ডট 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 করে এখানে ভি আসবে, আবার এখানে কমতে কমতে ভি কমতে কমতে এখানে ই আসবে। ওকে, তাহলে দেখো এর যে পটেনশিয়াল, এই ওয়্যারের যে পটেনশিয়াল, এই পটেনশিয়াল ডিফারেন্স কত, জিরো আর ই মানে কত হলো ই, ক্লিয়ার? আচ্ছা এই ব্যাটারির পটেনশিয়াল ডিফারেন্স কত, ই, তাহলে ই ইকুয়াল টু ই বলতে পারি আমরা, ক্লিয়ার? তো এই ইটাকে আমরা কিভাবে মেজারমেন্ট করব, ধরো এল লেন্থে আমাদের কি হয়েছে, এইটা তো আমরা ভ্যালু জানি না, বাট এটাকে তো আমরা অন্য অ্যানাদার টার্মে ক্যালকুলেট করতে পারবো, ধরো ই ইকুয়াল টু ই বলছি আমি, ক্লিয়ার? ই ইকুয়াল টু ই মানে এ ই আর এ ই সমান, তো এই ইটার ভ্যালুটা মানে এখানে যে ইটা সেটাকে এরকম লিখতে পারি কে ডিভাইডেড বাই, এই কে ডিভাইডেড নয় কে ইন্টু এল, যেখানে কে টা ছিল ভি বাই এল ইন্টু, হ্যাঁ আচ্ছা তাহলে এটা এল ওয়ান ধরো, কারণ এটা টোটাল এটা এল ওয়ান আর টোটাল লেন্থ হচ্ছে এল, এটা তো প্লাস ই ডট 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 ইজ এল, এটা হচ্ছে তোমার প্লাস ই, এই পয়েন্টটা তো পটেনশিয়াল এখানে ডট ডট এখানে, তাহলে ভি বাই এল ইন্টু এল ওয়ান সমান হচ্ছে ই, তাহলে ইএমএফটা ক্যালকুলেট করতে পারলাম আমরা, ইন্টারনাল রেজিস্ট্যান্স এখন কোনো ইফেক্টই করছে না, এটাই হচ্ছে মেথড, বুঝে গেল ব্যাপারটা? এখানে দেখো এরপর ধরো কি বলবো যেন, হ্যাঁ এটা হচ্ছে ইএমএফ, এর যে ইএমএফ এই লেন্থটার ইএমএফ এর সঙ্গে এইটার ইএমএফ ইকুয়াল হচ্ছে, তাহলে এটার ইএমএফ ই আর এর ইএমএফ কত পটেনশিয়াল হবে, কে ইন্টু এল ওয়ান বা কে এর মান ভি বাই এল ইন্টু এল ওয়ান ই, এটা হলো একটু মেজার দিয়ে ইএমএফ হচ্ছে সেল, একবারে দেখো সিম্পল সার্কিট, ক্লিয়ার? আচ্ছা এখানে যেটা বললাম যে কেন আমরা পোলারিটি অপোজিট যদি করি তাহলে কি হবে, দেখো অপোজিট পোলারিটি করলে কি অসুবিধা হবে, তাহলে এগুলোকে সবগুলোকে হাঁটাই, একে হাঁটালাম, আচ্ছা আর কিছু হাঁটাবো না, একে হাঁটাবো আর এই পোলারিটিটা চেঞ্জ করে দিলাম আমি, এটাকে বড় করে দিলাম এটাকে ছোট করে দিলাম, দেখ কি অসুবিধা হবে, দেখো এখানে জিরো পটেনশিয়াল, এখানে জিরো এই পর্যন্ত জিরো, এগুলো দেখো এটা তো হাই পটেনশিয়াল, এটা কত লো পটেনশিয়াল, ধরো লো মানে হচ্ছে মাইনাসই হবে, ক্লিয়ার? মাইনাস ই না হলো কিছুটা একটা সামথিং হবে মাইনাস, আর যদি লো পটেনশিয়াল নেগেটিভ, তাহলে এটা যদি নেগেটিভ হয় এখানে কোনো সার্কিটের মধ্যে কি আমরা বলছি এখানে পটেনশিয়াল ড্রপ আসবে না, তাহলে পটেনশিয়াল মানে যদি আমরা জাস্ট ব্যালেন্স কন্ডিশন দেখি তাহলে এখানে ড্রপ আসবে না, তাহলে কিছু লস হবে না, আর যদি লসও হয় সামথিং তো নেগেটিভই থাকবে, আচ্ছা তো নেগেটিভ তাহলে ডট ডট নেগেটিভ আসছে, নেগেটিভ আসছে ডট ডট, এটা নেগেটিভ এটা নেগেটিভ, তার মানে এই টার্মিনাল যেখানে আসছে এখানে মাইনাস অফ ই হয়ে গেল। এখন দেখো এইটা হচ্ছে জিরো পটেনশিয়াল, আচ্ছা জিরো পটেনশিয়াল মিনস হচ্ছে কি এটা জিরো পটেনশিয়াল আবার এদিকে হচ্ছে হাই পটেনশিয়াল, এটা নেগেটিভ পটেনশিয়াল। এখন এখানে জিরো মিনস কি এই ভ্যালু থেকে ডট 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 এই বরাবর কীরকম ভাবে আসে, দেখো আস্তে 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 ডিক্রিজ করতে থাকবে নেগেটিভ পটেনশিয়াল, মানে জিরো থেকে কমতে 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 কি আসবে, মানে কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো হচ্ছে, কারেন্টও এই ডিরেকশনে ফ্লো হবে, অ্যাকচুয়ালি কারেন্ট দেখো কারেন্টের ডিরেকশন হচ্ছে এইটা, কারণ এই এই ব্রাঞ্চে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে কারেন্টের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন মানে এটা হাই পটেনশিয়াল এটা লো পটেনশিয়াল, না তো কারেন্ট ফ্লো হবে না, তাহলে অবভিয়াসলি এটাকে পজিটিভ হতে হবে এটাকে নেগেটিভ হতে হবে, বাট এটা দেখো জিরো এটা নেগেটিভ মানে জিরোটা তো হাই আর নেগেটিভের থেকে তো জিরোটা হচ্ছে বেশি, তাহলে কি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল মানে এটা যদি জিরো হয় এ কোনোদিনও ব্যালেন্সই করতে পারবে না, মানে এটা পসিবলই নয়, ক্লিয়ার? ব্যালেন্সিং কন্ডিশনে আমরা পাবো না, কারণ পটেনশিয়াল ডিফারেন্স চলে আসে বা আমরা যে মেথড ইউজ করছি সেই মেথডটা আসবে না, ওই জন্য এই যে ব্যাটারির পোলারিটি সবসময় এই যে যেটা ড্রাইভিং সেল এই ড্রাইভিং সেলের পোলারিটি আর যে সেল ইউজ করছি, ড্রাইভিং সেল না বলে ড্রাইভিং ব্যাটারি বলতে পারি, ড্রাইভিং ব্যাটারির যে ইএমএফ এর যে পোলারিটি ব্যাটারির যে পোলারিটি এই পোলারিটি কিন্তু সবসময় সেম রাখতে হবে, অপোজিট হলে কিন্তু আসবে না, ক্লিয়ার? আচ্ছা তাহলে এখান থেকে আমরা টু মেজার দ্য ইএমএফ অফ সেল এখান থেকে একটা প্রবলেম দেওয়ার চেষ্টা করছি, দেখি সেরকম ভালো প্রবলেম পাই কি না। আচ্ছা এখানে দেখো একটা সিম্পল প্রশ্ন দিয়েছি, এটা 10 ভোল্ট, এই টার্মিনালটা এ, এই টার্মিনালটা হচ্ছে বি, মানে টোটাল পটেনশিয়াল মিটার 10 মিটার লং, এখান থেকে ডট ডট করে এ থেকে বি পর্যন্ত 10 মিটার লং, এটা 10 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা 2 অ্যাম্পিয়ার, ধরো বলেছে এখানে প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য এল, ফাইন্ড দ্য এল বাস এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন ছিল মনে দেখি কোথায় গেল প্রশ্ন যেন, গ্যালভানোমিটার নো ডিফ্রাক্টেড, ওকে ফাইন্ড দ্য এল সাচ দ্যাট গ্যালভানোমিটার নো ডিফ্রাক্টেড
মানে পুরো ডিফ্লেকশন দিচ্ছে না, তার মানে নাল পয়েন্ট আছে। তাহলে দেখো এটা যদি নাল পয়েন্টে থাকে তাহলে আমরা একটু আগে যে ভ্যালুটা শিখলাম সেখানে টেন আছে এটা তো, আর এটা আছে কত সিক্স, তার মানে টেন বাই যদি সিক্স থাকে এটা 10 মিটার লং আছে, তার মানে এখানে দেখো সিক্স ইকুয়াল টু হবে এই রেজিস্ট্যান্সটা কোনো ভ্যালুটা আসবে না এখানে 10 ÷ L, L মানে হচ্ছে কত 10, দেখো এটা 10 ভোল্ট, এটা 10 ভোল্ট, ইন্টু হচ্ছে কত L, ওকে তাহলে 10 10 ক্যান্সেল হয়ে গেলো, তাহলে 6 ইকুয়াল টু হলো L, এটা হচ্ছে 6 মিটার লং, এটা হচ্ছে এই যে L এর যে ভ্যালু সেই L এর ভ্যালুটা কত পাবো 6 মিটার। এই প্রবলেমটাকে যদি একটু আমরা হায়ার ভার্সন করি এবং যদি ক্রিটিক্যাল করি, ধরো এটাকে একটু তাহলে বেশি ভোল্টেজ দিতে হবে, ধরো এটাকে আমরা দিয়ে দিচ্ছি 40 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, রেজিস্ট্যান্সটার ভ্যালু দিলাম সামথিং কত, আচ্ছা নাম দিলে তখন চেঞ্জ করে দেবো, এটাকে ধরো 4 ওহমে দিলাম, আর এটা 10 মিটার সেম থাকবে, এটা হচ্ছে 6 থাকবে, 6টাকে একটু বাড়িয়ে দাও, এটাকে 10 ভোল্ট করে দাও, 2 ওহম, সমস্ত কিছু সেম থাকবে। এখানেও লিখবো আমরা ফাইন্ড দ্য এল সাজ দ্যাট গ্যালভানোমিটার নো ডিফ্লেক্টেড, একই প্রশ্ন। আর একটা আমাদেরকে ডাটা এখানে দিতে হবে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার, এই রেজিস্ট্যান্স অফ পটেনশিওমিটার ওয়্যার ইজ রেজিস্ট্যান্স অফ পটেনশিওমিটার, পটেনশিওমিটার ওয়্যার ইজ কত হবে দেখি ঠিকঠাক ভ্যালু করে বার করবো, 6 ওহম, রেজিস্ট্যান্স অফ পটেনশিওমিটার 6 ওহম। তাহলে এখন ভালো করে দেখো এই 40 ভোল্ট এই ওয়্যারের রেজিস্ট্যান্স আসবে কি, মানে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা সেই গ্রেডিয়েন্টটা 40/10 হবে কি, নো, এখানে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা ওই যে ফর্মুলাটা আমি বললাম কে ইকুয়াল টু হবে V-IR/L, এই ফর্মুলাটা এখানে কিন্তু ভ্যালিড আসবে, ওকে। তাহলে দেখা যাক কিভাবে করা হয়, তাহলে আয়ের মান আগে বার করি, দেখো আই ইকুয়াল টু কত আসবে 40, এই যে V/, এখন দেখো এই ব্রাঞ্চে কোনো কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না, যা কারেন্ট ফ্লো হচ্ছে এই ব্রাঞ্চে, তার মানে এখানে হলো 40/4, এটা 6, এই যে 6 দিয়েছি 6 ওহম রেজিস্ট্যান্স, 4 × 10 মানে হচ্ছে 4 এম্পিয়ার হলো, তাহলে ই কতটা পটেনশিয়াল ড্রপ করে দিবে 4 এম্পিয়ার × 4 ওহম মানে হচ্ছে 16 ভোল্ট ড্রপ করে দিবে, তাহলে বাকির কাছে কত কত পড়ে থাকবে, বাকি পড়ে থাকবে তোমার 24, তাই তো 24 আছে, হ্যাঁ 24 ভোল্ট, ওকে। তার মানে দেখো এখন ফর্মুলা আসবে 10 ইকুয়াল টু 24/10, মানে এটা হলো V-I একটা, ওকে আচ্ছা করে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা V-IR×10×L, তাহলে ভি এর মান হচ্ছে কত 40, আই এর মান 4 বেরোলো, আর এর মান 4 ডিভাইডেড বাই কত এটা, তাহলে হচ্ছে 40-16 মানে 24/10×L, এটা এল, তাহলে এল এর ভ্যালু আসবে আমাদের এটা তো 10, তাহলে 10 10 10 100, মানে এল ইকুয়াল টু আসছে 100/24 মিটার, এরকম অ্যান্সার আসবে, কারণ আমি ডাটাগুলো আননোন ধরেছি তো এই জন্য অ্যান্সার চলে আসছে, এটা 25 হয়ে গেলে যখন 5 মিটার চলে আসতো, যাই হোক এরকম জাস্ট ম্যাথড এরকম কাজে লাগে, যখনই এখানে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাবো তখন কিন্তু এর যে EMF সেটা কিন্তু পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হিসেবে কাজে লাগবে না, ক্লিয়ার, তার ক্ষেত্রে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আগে আমাদেরকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে, তারপর আমরা সেরকমভাবে এগুলো বার করবো, ওকে। তাহলে আমরা সেকেন্ড মেথডে চলে যাই, বা সেকেন্ড যেটা আমাদের ইউজ নাম্বার 2 ইউজে, এটা বোঝা গেল মোটামুটি, এখান থেকে এক মোটা ইউজ প্রশ্ন আসবে সেই প্রশ্ন দেওয়া হলো, এরপর আমরা সেকেন্ড যেটা করেছি, আচ্ছা সেকেন্ড কি করলাম যেন কম্পেয়ার, কম্পেয়ার দা EMF অফ সেল, কোম্পানি ইএমএফ অফ সেল মানে টু সেল আর কি, যাই হোক এটা সেল বলছে কোম্পানি ইএমএফ সেল, এখানে পিকচারটা একটুকু জাস্ট কীরকম আসবে পিকচারটা কাটছি, তাহলে পেনে কালে একটু ভরে নেবো নাকি, না ঠিক আছে যেমন চলছে না একটু ভরে নিই কারণ ঠিকঠাক আবার বেশি আলোতে দেখায় না আবার, আচ্ছা এটা পিকচারটা একটু আমরা অন্যরকম করে করি, হ্যাঁ যেরকম সাধারণত আমাদের ইয়েতে থাকে সেরকমভাবে করছি, এইখানে এরকম করে একটু তুলেই করি, সেল কানেক্টেড এইখানে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল, আচ্ছা তাহলে এটাকে আর বাঁকা কেন করবো, এটাকে সোজাই করে দিই, ওকে যখন সোজা করেছি এটা ধরে নাও সামথিং ভি সেল মানে ভি ভোল্টেজ আছে, এটা হচ্ছে ড্রাইভিং সেল, এরপর এই টার্মিনালে আমাদেরকে যেটা কানেক্টেড করতে হবে সেটা হচ্ছে দেখো নেগেটিভ টার্মিনাল, তাহলে এটাও নেগেটিভ টার্মিনাল দিতে হবে,
একটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ওয়ান, এটাকে ধরো ই ওয়ান ধরে নিলাম সেলটা, আর একটা উপরে সেল কানেক্টেড করছি, এটার নেগেটিভটা সেম এই টার্মিনালে থাকবে, এখানেও ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর টু, এই সেলটাকে করে নিলাম আমরা ই টু। এই দুটোকে আমরা নব কে ওয়ান কে টু করবো, তার মানে একটাকে কীরকম করবো যে এরকম করে দিলাম, ওকে, আর এটা এদিকে দিলাম ব্যাস একটা বার, আর এটাকে উপরে তুলে দিই এরকম দিয়ে এটা কানেক্টেড। তাহলে এটাকে কে ওয়ান নব দিলাম, আচ্ছা কে ওয়ান নয় এটা ই টু দিয়েছি, তো তাহলে ঠিকঠাক মিলাই এইটাকে আমরা কে টু দিলাম আর এইটাকে কে ওয়ান দিলাম। এরপর কি করব, এখানে একটা গ্যালভানোমিটার জি ডট 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 ডট, ধরো এখানে নাল পয়েন্ট আসবে একবার, আর একবার নাল পয়েন্ট আসবে, মানে দুটো নাল পয়েন্ট পাবো, তো ডট 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 ডট, এখানে আমি নিচে করে দেখাচ্ছি, ধরো এখানে আসছে এখানে, আচ্ছা এখানে না দেখিয়ে সবচেয়ে বেটার হবে এইখানে দেখে ডট ডট ডট, এটা এই জায়গায়। তাহলে এইটাকে ধরো ফার্স্ট একটার জন্য এল ওয়ান, এল ওয়ান নাল পয়েন্ট এসছে এখানে এটা, আর ডট 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 এইখান থেকে এটা হচ্ছে তোমার এল টু নাল পয়েন্ট আসছে, ওকে ক্লিয়ার বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? না পিকচারটা একটু আরও বড় করে আঁকবো, আচ্ছা বড় করে আঁকি তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ অনেক ছোট হয়ে গেল, বড় করে আঁকলে সবচেয়ে বেটার বুঝে যাবে। তো চলে যা, চলে আয়, চলে যা, চলে আয় ব্যাস, এর থেকে আর বড় করা যাবে। ও এ এটা হচ্ছে বি, এখানে আমরা একটা নেগেটিভ, একটা ভি সেল ড্রাইভিং, আচ্ছা এরপর আমাদের ঠিকঠাক আসবে, একটা উপরেরটা কাগে করি, এটা এটা এখানে আর একটা সেল, এটা এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে আর টু, এটা হচ্ছে ই টু, এটা হচ্ছে ই ওয়ান, ডট 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 আর ওয়ান ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা চাবি হচ্ছে এটা, এটার চাবি হচ্ছে এটা, এই দুটোকে একটা কানেক্টেড, আচ্ছা এইখানে একটা গ্যালভানোমিটার, যে ডট 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 একবার এখানে কানেক্টেড হয়েছে, ডট 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 একবার এখানে। তাহলে ফার্স্ট এটাকে আমরা এল ওয়ান বলছি, এটা এল ওয়ান, আর এখান থেকে যে এল ডট 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 এল টু, ঠিকঠাক আছে? এখন পিকচারটা ঠিক আছে, এরপর দেখো এখানে চাবি এটাকে বললাম আমরা কে টু, এখানে বলছি আমরা কে ওয়ান। তার নাম্বার ওয়ান লিখবো, হোয়েন কে ওয়ান কি ইজ ওপেন অ্যান্ড কে টু কি ইজ ক্লোজ, তার মানে কে টু ক্লোজ আর কে ওয়ান হচ্ছে ওপেন, মানে আমি ছবিতে করছি পরে এটা মুছে দেবো, কে টু ক্লোজ মানে এটা টাচ হয়ে গেল, ওকে, তাহলে কে টু টাচ আর কে ওয়ান ওপেন, মানে দেখো ই ওয়ান ব্যাটারির মধ্যে কোনো কি আমাদের কারেন্ট ফ্লো হবে বা এর জন্য কি কোনো ইফেক্ট হবে? নো, কারণ একটা টার্মিনাল তো কাটা আছে। তাহলে দেখো ই টুর জন্য হবে, এবং আমরা যদি ই ওয়ানটাকে ধরো টোটালি উঠিয়ে দিই, আগে যেটা আমরা করলাম মানে হচ্ছে তো মেজার দ্য ইএমএফ অফ দ্য সেল, সেই ফর্মুলাই আসছে। তার মানে দেখো এখানে ই টুর ভ্যালুটা কি আসবে না, আচ্ছা 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 আচ্ছা, এখানে তাহলে ব্যালেন্সটা দিয়ে দিই অ্যান্ড কি ওয়ান ইজ ক্লোজ নাল পয়েন্ট অবজার্ভ, নাল পয়েন্ট অবজার্ভ, নাল পয়েন্ট কত পড়ে যাবে না কে টু যখন দিয়েছি তার মানে এল টু করে দাও, বুঝছে? তার মানে দেখো এখানে ই টু সমান আসবে, দেখো ই টু সমান আসবে ভি বাই এল, মানে টোটাল লেন্থ ধরে নিচ্ছে আমরা এল, বা কে ধরে নাও পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট কে ধরে নাও, কারণ এখানে ভ্যালুটা কেটে যাবে, পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট কে ইন্টু এল টু, কারণ এল টু দিয়ে ব্যালেন্স করেছে। একই রকম দু নাম্বার, আর আমি লিখছি না, সিমিলারলি সিমিলারলি কি করব না, এইটাকে ওপেন করব আর কে ওয়ান কে ক্লোজ করব, জাস্ট এই ভাষাটি লেখা হবে, ওকে। তার ক্ষেত্রে কি পাবো আমরা, ই ওয়ান পাবো না, ই ওয়ান ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এল টু পাবো, তো এইটা হচ্ছে নাম্বার টু সমীকরণ, এটা নাম্বার ওয়ান সমীকরণ, যদি ডিভাইডেড করে দিই আমরা ওয়ান ডিভাইডেড বাই টু, উই গেট ওয়ান ডিভাইডেড বাই মানে হচ্ছে ই টু ডিভাইডেড বাই ই ওয়ান সমান হচ্ছে এল টু ডিভাইডেড বাই এল ওয়ান, কে তো ক্যান্সেল হয়ে যাবে, এটি হলো আমাদের কম্পেয়ার করা হলো রেশিও অনুসারে পাবো, একবারে সিম্পল সার্কিট দেখো, কম্পেয়ার দ্য টু সেল, কম্পেয়ার দ্য ইএমএফ অফ সেল বা টু সেল অফ ইএমএফ, যদি থ্রি সেল বলি
থ্রি সেল কম্পেয়ার করতে পারবো, ফোর সেল বলে ফোর সেল কম্পেয়ার করতে পারবো, যতগুলো সেল আছে সব সেল কিন্তু আমরা এখানে কম্পেয়ার করতে পারবো, এই রেশিও নিশ্চয় আসবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক। এই প্রবলেমটা দেখো, সেম যেটা আমরা যে কম্পেয়ার সেল টু সেল কম্পেয়ার সেই মেথডটা কাজে লাগাবো, আর সেই প্রসেস তোমাকে এখানে লাগাতে হবে। দেখো এটা 10 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, এর হচ্ছে এই 1 অ্যাম্পিয়ার না 1 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 6 ভোল্ট, আর এখানে হচ্ছে তোমার 2 ওহম এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা এক্সটা ক্যালকুলেট করতে বলেছে, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে ফাইন্ড এক্স, এক্সটা ক্যালকুলেট করতে হবে টোটাল, মানে নাল পয়েন্টটা, এখানে 4 ওহম 40 ভোল্ট টোটাল, এটা সেম, এটা তো 10 মিটারে থাকবে ওয়্যারটা। আচ্ছা এটা একটা রেজিস্ট্যান্স আমাদের দিতে হবে, পোটেনশিওমিটার ওয়্যারের রেজিস্ট্যান্সটা তোমাকে ধরে নিতে হবে 6 ওহম, এই 10 মিটার ওয়্যারের বা পোটেনশিওমিটার ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে কত, 6 ওহম। ওকে পজ করে ট্রাই করো, দেখো এখানে কি করছি, আগের যে সার্কিট ছিল এই রেজিস্ট্যান্স গুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, মানে একবার K1 একবার K2 তার মানে এর মধ্যে ফ্লো, বাট এই সার্কিটে দেখো একটা কারেন্ট ফ্লো হবে এই ডিরেকশনে, এটার এই ডিরেকশনে একটা কারেন্ট ফ্লো হয়ে যাবে, এই কারেন্টটা ফার্স্ট বার করতে হবে। ওকে, তো এই কারেন্টে যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে দেখো, হ্যাঁ এই কারেন্টটা ক্যালকুলেট ফার্স্ট করতে হবে আমাদেরকে, তারপর এটা তো অলরেডি আছে, এটারও কারেন্ট আমাকে ক্যালকুলেট করতে হবে, আর এটা তো আমার সিম্পলি যে মানে পোটেনশিওমিটার কারেন্ট যদি আমরা ইউজ করি, দেখো এই ডিরেকশন আসবে, তো এটাকে ধরো ক্যাপিটাল আই বলছি, ক্যাপিটাল আই সমান আসবে 40 ÷ 10, দেখো 4 আর 6 সমান কত আসছে 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তার মানে দেখো এই টার্মিনাল, এটা ধরো বি টার্মিনাল, এটা হচ্ছে এ টার্মিনাল, এ আর বি টার্মিনাল, বা কে এর ভ্যালু কে ইকুয়াল টু আসবে V - IR / এখানে ×10 আসবে, মানে 10 যেহেতু মিটার আছে। আচ্ছা এমনি মিটারে করছি, মানে তুমি যদি সিম্পল ইয়েতে করো তাও আসবে অ্যান্সার, মানে সেন্টিমিটারে বা এল হিসাবে, আমি 10 হিসাবে করছি, তাহলে এক্সট্রা আর কি মিটারে বেরোবে, তাহলে ভি এর মান কত 40 - I এর মান কত পেলাম 4। আচ্ছা আর মিনস হচ্ছে এইটা, এটাকে আর বলা হবে, হ্যাঁ আই আর, তাহলে এটা হচ্ছে তোমার 4 × 4 / 10, তার মানে হচ্ছে 4 × 4 মানে হচ্ছে 16, মানে হচ্ছে 24, 2 পয়েন্ট কম চলে আসছে যে। আচ্ছা কে এর মান আছে, আমি ভাবলাম যে রেজিস্ট্যান্স, ঠিক আছে কে এর মান আছে 2.4। ওকে, এটা আসবে তোমার ভোল্ট পার মিটার, কারণ কে এর মান ভোল্ট পার মিটার হবে, 2.4 ভোল্ট পার মিটার, এটা হচ্ছে কে এর ভ্যালু হলো। আচ্ছা এরপর দেখবো এটার সঙ্গে যে এক্স এর সঙ্গে আমাদের তো এই পটেন্সিয়াল ইউজ করতে হবে, কার না, এই টার্মিনাল আর এই টার্মিনাল, বা এই টার্মিনাল এই টার্মিনাল যে কোনো একটা, তাহলে এটাকে ধরো যদি আমরা ভি এ ধরি, এটাকে যদি আমরা ভিবি ধরি, তাহলে এটার মধ্যে কত ড্রপ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে, বা এর মধ্যে কত ড্রপ হচ্ছে ক্যালকুলেট করতে হবে, তা কারেন্ট ক্যালকুলেট করতে হবে, তো কারেন্ট ক্যালকুলেট করার জন্য তুমি এখানে ওহমস ল ইউজ করতে পারো। আমি দুটো ব্যাটারি কিভাবে কানেক্টেড আছে দেখো, এটার পজিটিভ টার্মিনাল এটা নেগেটিভ টার্মিনাল ওরকম ভাবে কিন্তু কানেক্টেড নেই, এটা অপোজিট ডিরেকশনে কানেক্টেড আছে, মানে এটা নেগেটিভ করতে হবে, বা কিরজপ কিরজপের ভোল্টেজ ল তুমি ইউজ করতে পারো। তো আমি কিরজপ ভোল্টেজ ল ইউজ করছি, দেখো ফার্স্টে ধরো এই কারেন্টটাকে স্মল আই ধরছি, তাহলে 10 এই ব্যাটারি থেকে স্টার্ট করছি, তাহলে 10 এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে 10টা পজিটিভ হলো, কারণ নেগেটিভ টু পজিটিভ, মাইনাস রেজিস্ট্যান্স গুলো কি হবে নেগেটিভ হবে, 1 আর 2 একবারে 3 করে দিলাম, 3 × I, আর এখানে কারেন্টটা দেখো এই ডিরেকশনে আসছে, মানে যেটা পজিটিভ টু নেগেটিভ, মানে হাই টু লো, মানে নেগেটিভ, মানে 6 = 0, আর তো কোনো কারেন্ট নেই, মানে এই ব্রাঞ্চে তো আসবে না কারেন্ট, মানে কারেন্ট দেখো এখানে যাবে এইদিকে বের হবে না, কারণ কি এটা নাল পয়েন্ট পেয়েছি না, সেম এই কারেন্ট আবার উপরের দিকে চলে যাবে, এইদিকে উঠে চলে যাবে, এখান থেকে এসে এইদিকে নিচে নামবে না, তাহলে এখানে আসছে তোমার -3I = -4। আচ্ছা একটু ওয়েবসাইট বেরিয়ে গেলো, যাই হোক একটু জুতো আন্ডাজ ধরেছি। আচ্ছা ঠিক আছে একটু সিম্পলিফাই করে দাও, তাহলে হচ্ছে তোমার কত আসবে যেন, কাকে সিম্পলিফাই করলে বেটার হবে, 2 × 2 = 4 করে দিলে এটা 4, হ্যাঁ অ্যাকচুয়ালি এটাকে 2 করে দাও, তাহলে আমাদের বেটার ভালো অ্যান্সার আসবে আর কি, এটা 4 হয়ে গেল, নাহলে আবার সেই ঠিকঠাক বুঝতে পারবেন না, তাহলে 4 হলো, নেগেটিভ নেগেটিভ কেটে গেল, আর মান ভ্যালু হলো 1 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আয়ের ভ্যালু যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত করবে, না এই পয়েন্টে পোটেনশিয়াল ড্রপ করবে 2 × I, মানে হচ্ছে 2 ভোল্ট, তোমার 10 আছে কত আসবে, VA - VB সমান 8 আসবে, মানে এইটার সঙ্গে ইকুয়াল করবো। এরপর তোমার যদি মনে হয় যে এটা তাহলে কি হলো স্যার, না এটাও সেম আসবে, দেখো এটা নেগেটিভ আর এটা হচ্ছে তোমার কারেন্টের ডিরেকশন, দেখো দুটো আলাদা, এই জন্য দুটোই নেগেটিভ, এখানে জন্য প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হচ্ছে, দেখো কারেন্টও ফ্লো হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এটা হচ্ছে হাই এটা লো, তার মানে দেখো হাই আর লো, আর এটা হচ্ছে হাই লো, মানে দুটো কি সিরিজে আছে, তাহলে
फर्मुला क्या लगाओ तो তার মানে হচ্ছে 8 k এর মান 2.4 ওখানে বার করে রেখেছি ইনটু x তাহলে x এর ভ্যালু আসছে 8 ডিভাইডেড বাই কত জানো 8 ডিভাইডেড বাই 2.4 এটা হলো মিটার आंसर কাটাকাটি করলে যেটা आंसर আসবে সেটাই आंसर হলো বুঝা গেল তাহলে এখানে আমরা কম্পেয়ার থেকে এরকম টাইপের প্রশ্ন আসবে এরপর লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ওকে ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল এটার পিকচারটা সেম এরকম ভাবে করছি আমি আচ্ছা সোজা পিকচারই করি কোনো অসুবিধা নেই যেমন ভাবে তোমরা বলবে সেরকম ভাবে করব এ বি চলে যাও এখানে হচ্ছে তোমার একটা সেল কানেক্টেড এ কানেক্টেড হরে ওকে এটা হচ্ছে বি টার্মিনালে কানেক্টেড হয়েছে এটা হচ্ছে তোমার এখানে একটা নেগেটিভ টার্মিনাল এটারও আচ্ছা এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে স্মল আর এটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে এটা হচ্ছে ই আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্স আমাদেরকে এক্সট্রা লাগাতে হবে এখানে আবার একটা চাবি লাগাতে হবে এখানে সব কানেক্টেড করতে হবে এই জায়গায় একটা গ্যালভানোমিটার লাগাতে হবে জি ডট 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 এখানে একটা ড্রপ দিবে আর একবার যখন চাবি ক্লোজ করব মানে ওপেন একবার ক্লোজ আচ্ছা যখন ওপেন করব তখন এখান থেকে ডট 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 এটা তাহলে একবার হচ্ছে L1 পাবো লেন্থ L1 ডট 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 আর একবার পাবো আমরা L2 এখান থেকে ডট 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 এটা ধরুন L1 আচ্ছা ক্লিয়ার আর কিছু পিকচার আছে নো এটা ভি এটি হচ্ছে পিকচার ই আর তাহলে অ্যাট ফার্স্ট দেখো এখানে লিখছি অ্যাট ফার্স্ট দেখলাম হোয়েন কে কে ওয়াই কে ইজ ওপেন নাল পয়েন্ট অবজার্ভ L1 L1 এ যখন k পয়েন্ট অবজার্ভ করেছি তখন L1 এ পেয়েছি ওকে তাহলে L1 এ যখন আমরা ভ্যালুটা পাবো আচ্ছা এখানে তারপর যখন এখানে রেজিস্ট্যান্স করব তখন এইটা ভ্যালু কমে যাবে ভ্যালু যদি কমে যায় তাহলে L1 লেন্থ কমে যাবে অর্থাৎ L2 লেন্থ বেশি হচ্ছে তাহলে একটু কা আমরা চেঞ্জ করব এটাকে করব আমরা সামথিং কি যেন বলবো L1 এটাকে করব L2 বাট বুঝে গেল মানে পড়ে দেখাচ্ছি ব্যাপারটা নালে ভুল হবে আর টু অবজার্ভ L1 দেন E equal to এর যে ভ্যালু সেই ভ্যালু ভ্যালুটা আসবে k মানে ধরো কোয়েল মধ্যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে k k into l1 নাম্বার 1 ইকুয়াল টু নেক্সট নাম্বার 2 when when k k u i k is closed এটি তো ক্লোজ করে গন্ডগোল করে দিলে যখন এটা ক্লোজ করবে দেখো ইন্টারনালি এই সার্কিটে একটা কারেন্ট ফ্লো হবে নাল পয়েন্ট তুমি পাবে ঠিক আছে নাল পয়েন্টের জন্য এই কারেন্ট এইদিকে যাবে না মানে এই কারেন্ট এখানে যে এদিকে যাবে না আবার এই কারেন্ট এখানে ঘুরে উপর দিকে উঠবে না এদিকে চলে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে নাল পয়েন্ট অবজার্ভ এট L2 করে দেবো ওকে তার মানে দেখো এখানে ই এর যে ভ্যালু সেটা কিন্তু ঠিকঠাক হবে না মাইনাস আই ইনটু আর হবে ঠিক আছে আর মানে এই যে এই ড্রপটা এখানে স্মল আর ইন্টারনাল রেজিস্ট্যান্সে কিছু ড্রপ মারবে সেটা আমরা দেখাবো আই এর ভ্যালুটা ক্যালকুলেট করে ইকুয়াল টু কে ইনটু এল টু হবে এখন আই এর ভ্যালু নিশ্চয়ই দেখো ভালো করে আমি এখানে লিখছি দেখো আই ইকুয়াল টু হবে ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ঠিক না টোটাল ওই যে সার্কিট যাচ্ছে না এই স্মল আর এটা সিরিজে এটা হচ্ছে ক্যাপিটাল আর নাম দেওয়া হয়নি এটা ক্যাপিটাল আর তাহলে আই এর ভ্যালু এটা পেলাম তাহলে এখানে পুট করে দাও তাহলে এখানে আসছে ই মাইনাস অফ I এর মান হচ্ছে e small r divided by r plus capital R equal to k into l এটাকে একটু সিম্পলিফাই করলে দেখো e কমন চলে গেল এখানে আসছে ক্যাপিটাল small r plus capital R minus হচ্ছে small r divided by small r plus capital R into হচ্ছে k into l small r cancel তার মানে e ক্যাপিটাল R divided by capital R plus small r into এটা তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে
e capital R divided by small r plus capital R समान k into L two ये तो number two और number one one दोनों के divided कर दाओ number one divided by number two number one e ऐसे e कटे गलो अच्छा तो सबसे better हो गया हमारे small r बार करो तो कुताई गलो रिस्म और कौन है small r ऐसे ओके टू थे के वन बेग को लेकर मन है रेगुलर हाँ जो ठीक था वो मौसीदा हो ना तो लेकिन कितने अच्छे ही तो लेकिन आज से तुम्हार वन डिवाइडेड बाय आर डिवाइडेड बाय स्मॉल आर प्लस कैपिटल आर इक्वल टू और दिखे केवल मात्र पूरे सकते एल वन बाय एल टू एल वन बाय एल टू ओके अच्छा एक बार हम रहा कुछ है जब वो ये टेक ऊपर नहीं चलेगा ना তাহলে উপরে নিয়ে চলে গেলে দেখো উপরে লাইনটা কি আসবে এটা উপরে যাবে এটা নিচে আসবে তাহলে আমার জায়গা নেই বলে এখানে করে দিচ্ছি স্মল আর প্লাস ক্যাপিটাল আর যে এটাকে নিচেরটাকে মুছে দিলাম এরপর যদি আমরা এটা ডিভাইডেড করে দিই তাহলে দেখো স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস 1 সমান হচ্ছে এল 1 মাইনাস এল 2 আচ্ছা 1 টাকে ওদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস অফ 1 তাহলে স্মল আর ইকুয়াল টু কি হলো এটা গুণ হয়ে গেল ক্যাপিটাল আর এটি হলো ফর্মুলা তাহলে স্মল আর ইকুয়াল টু এখানে স্মল আর এর ভ্যালু দাঁড়াচ্ছে কত আমাদের স্মল আর ইকুয়াল টু l1 বাই l2 মাইনাস 1 ডিভাইডেড বাই r আচ্ছা দেখো l1 আর l2 কি করে মনে রাখবে কোন লেন্থটা সব সময় মনে রাখবে যে l1 ভ্যালুটা হচ্ছে কি আমাদের ওপেন সার্কিট আর l2 এর ভ্যালুটা হচ্ছে কি ক্লোজ সার্কিট বা এরকম ভাবে আমরা রাখতে বলি যে l ওপেন ডিভাইডেড বাই হবে l ক্লোজড মাইনাস 1 ইনটু ক্যাপিটাল r এটি হচ্ছে স্মল আর এর ফর্মুলা দেখো ইজি মনে থাকবে দেখো l ওপেন বাই l ক্লোজ ওপেন মানে কি যখন সার্কিট আমরা ওপেন ছিল তখন l1 পেয়েছি এই যে ওপেন সার্কিট l1 তারপর হচ্ছে l2 এটা এটা আর l1 এর মানটা সবসময় বড় হয় কেন দেখো যখন ওপেন তখন এখানে ড্রপটা হয় না এই যে দেখো ir যে ড্রপ এটা হয় না তার মানে e এর ভ্যালুটা বেশি থাকে তার মানে এখানে l2 এর ভ্যালু বেশি আসবে মানে l এর ভ্যালু বেশি আসবে মানে l1 টা যে গেটার দেন আসবে সব এই জন্য পিকচারটা আমি এরকম করলাম এই পিকচারও কিন্তু যদি ভুল হয় সেখানে কিন্তু ভুল মানে যাতে না হয় তার জন্য ফার্স্টে আমি এরকম ভাবে বুঝিয়ে দেব ওকে আচ্ছা এখান থেকে দেখা যায় কিছু প্রবলেম আছে কিনা আচ্ছা ওকে এখান থেকে আর বিশেষ কিছু প্রবলেম করাচ্ছি না কারণ ভিডিও লেন্থ আমাদের অনেকটা হয়ে গেল আর তোমরা এখন নিশ্চয়ই বোরিং হয়ে যাচ্ছ বা লাস্টের দিকে হয়তো স্কিপ স্কিপ করে যাচ্ছ যে কখন শেষ হয় কখন শেষ হয় ওকে থ্যাংকস টু অল আর ভিডিও শেষ অবশ্যই করে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি টিপবে যাতে এনি নোটিফিকেশন বা আমার যত সব ভিডিও আপলোড করব নোটিফিকেশন তো আপনি ইজি পেয়ে যাও আর আমার অলরেডি অনেক ভিডিও আমি করেছি প্রায় তোমার পুরোটা পুরো 11 12 এর চ্যাপ্টার ধরে এনি ভিডিও তোমরা যদি ইউটিউবে দেখতে যাও তাহলে অ্যাডভান্স ফিজিক্স ঠাকুরদাস মাহাতো দিয়ে ওখানে সার্চ করবে বা প্লেলিস্টে চলে যাবে 11 12 সব দেওয়া আছে ওকে থ্যাংকস টু অল